নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কম্পিট স্মার্ট ইউটিউব চ্যানেল। 27 জানুয়ারি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনে ফুড ইন্সপেক্টর পোস্টের জন্য যে রিটেন পরীক্ষা হয়েছিল তার মিনিমাম কাট অফ কী হতে পারে, যা পেলে ইন্টারভিউয়ের জন্য ডাক পাওয়া যাবে, তা নিয়ে আজ আমরা আলোচনা করব। নোটিফিকেশান অনুযায়ী ফুড এসআইয়ের টোটাল ভ্যাকেন্সি ছিল 957টি। এই রিটেন এক্সামের পরেই ইন্টারভিউ আছে, আর এই ইন্টারভিউয়ের জন্য কম বেশি 3 থেকে 5 গুণ ছেলে মেয়েকে ডাকা হবে। অর্থাৎ বেশি করে যদি ধরি 4,500 থেকে 5,000 জনের মতো অ্যাসপিরেন্ট ইন্টারভিউয়ের জন্য ডাক পাবে। পার্সোনালিটি টেস্টে 20-র মধ্যে একটা মিনিমাম কোয়ালিফাইং মার্কস থাকবে, আর তারপর রিটেনে পাওয়া নাম্বার এবং ইন্টারভিউ পাওয়া নাম্বারে কম্বাইন করে ফাইনাল প্যানেল বার করা হবে। এই পরীক্ষার জন্য পিএসসির তরফ থেকে প্রায় 11 লক্ষ পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড ইস্যু করা হয়েছিল, যার মধ্যে 9.5 লাখের মতো অ্যাপিয়ার করেছিল। 2014 সালে কাট অফ বিশ্লেষণ করলে দেখা যায় যে জেনারেলের ক্ষেত্রে কাট অফ 72-এর মতো ছিল, কিন্তু এটা 2019 সব কিছুই প্রায় চেঞ্জ হয়ে গেছে। যেমন আগের রিক্রুটমেন্ট বোর্ড ছিল WBSSC, এবার PSC। আবার অ্যাপিয়ার করা অ্যাসপিরেন্টের সংখ্যাও বহুগুণ বেড়ে গেছে। অন্যদিকে ভ্যাকেন্সি 2014 সালে ছিল 1,131টা, এবার সেটা কমে গেছে। আবার কোশ্চেন স্ট্যান্ডার্ড এরও কিছু পরিবর্তন হয়েছে এবং প্যাটার্নও বদলে গেছে। 2014 সালে 150টা কোশ্চেন ছিল, 100টা জিকে ছিল 1.5 করে, এবং 50টা অঙ্ক ছিল 1 মার্কস করে, সময় ছিল 1.5 ঘন্টায়। কিন্তু এবারের কোশ্চেনের লেভেল 2014 সালের তুলনায় স্ট্যান্ডার্ড হয়েছে বলে মনে করা যায়। অঙ্কগুলো অনেকেই তাড়াহুড়ো করতে গিয়ে কিছু কিছু সিলি মিস্টেক করে এসেছেন। যেমন 1% লাভ লোকসানের অঙ্কটাই ধরা যাক, বেশিরভাগ পরীক্ষাতেই 10% লাভ এবং 10% লোকসানের ফলে ওভারঅল 1% লোকসানের অঙ্ক দেয়, কিন্তু এক্ষেত্রে 1% লাভ হতো। এছাড়া জিকেগুলি আগের বারের তুলনায় এবারে খুব কঠিন না এলেও মডারেট লেভেলে দিয়েছিল। আর যেহেতু এত বড় পরীক্ষা, এত এত অ্যাসপিরেন্ট পরীক্ষা দিয়েছে, তাই অনেক জায়গাতেই খবর পাওয়া যাচ্ছে অনিয়ম হয়েছে। কোথাও অ্যাসপিরেন্টের তুলনায় কোশ্চেন সেট কম এসেছে, আবার কোথাও শোনা যাচ্ছে কোশ্চেন অ্যান্সারগুলো SMS করে দেওয়া হয়েছে। আর এরই ফলস্বরূপ পরীক্ষা হতে না হতেই কোর্টে কেস ফাইল হয়ে গেছে। যদিও বা তা এই রিক্রুটমেন্ট প্রসেসকে আটকাতে পারবে বলে মনে হয় না, শুধু প্রসেসটাকে অনেকটা দেরি করে দিতে পারে। একটা কথা মনে রাখতে হবে যে কোনো পরীক্ষায় কাট অফ সেই পরীক্ষায় অ্যাসপিরেন্ট কত ছিল তার ওপর সম্পূর্ণরূপে নির্ভর করে না। কতজন সেইভাবে প্রিপেয়ার হয়ে অ্যাপিয়ার হয়েছে তার ওপর নির্ভর করে। আর সেই সংখ্যাটা যে কোনো এই ধরনের এক্সামের ক্ষেত্রেই তেমন হেরফের হয় না। এমন অনেক অ্যাসপিরেন্ট আছেন যারা এই প্রথমবার কোনো কম্পিটিটিভ পরীক্ষা দিতে গেছেন। আবার এমনও আছেন যারা এই ধরনের পরীক্ষা দেওয়া ছেড়ে দিয়েছেন বা এই লাইনেই তারা নেই। যেমন এমন অনেক অ্যাসপিরেন্টকে দেখা গেছে যিনি কিনা অ্যান্সার শিটে নিজের নামের স্পেলিং অনুযায়ী সার্কেলগুলোকে কীভাবে ভরাট করতে হয় তা জানেন না, বা এই প্রথমবার করছেন। তাই এই সব বিবেচনা করে বলা যায় কাট অফ বিশাল হাইফাই হবে এমনটা নয়। স্টুডেন্টদের কাছ থেকে এক্সাম রিভিউ নিয়ে এবং তা ভালো করে বিশ্লেষণ করে বলা যায় যে জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কাট অফ 67 থেকে 74-এর মধ্যে থাকবে, এবং ওবিসি বি এর ক্ষেত্রে সেটা 65 থেকে 67, এবং ওবিসি এ এর ক্ষেত্রে সেটা 63 থেকে 65 হবে বলে মনে করা যায়। SC ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ওই কাট অফ 60 থেকে 65, এবং ST-দের ক্ষেত্রে 50 থেকে 55-এর হবে বলে ধরা যেতে পারে। আচ্ছা, এই কাট অফ নির্ধারণ একেবারেই
আপনাদের দেওয়া এক্সাম রিভিউ আর আমাদের পোস্টে দেওয়া আপনাদের ভোট এবং বিভিন্ন এডুকেটরের দেওয়া মতামতের ওপর নির্ভর করে করা হয়েছে। আপনাদের যদি এই মার্কস বা এর থেকে কিছুটা কম মার্কসও এসে থাকে তবে আপনাদের জন্য বেস্ট অফ লাক। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কত মার্কস উঠছে। এই ভিডিও ডেসক্রিপশনে এই কোশ্চেন পেপারের সঠিক উত্তর সমেত পিডিএফের লিঙ্ক দিয়ে দেওয়া হচ্ছে, আপনারা দেখে নিন। আর আপনাদের আমাদের দেওয়া এই কাট অফ মার্কসের কাছাকাছিও যদি না ওঠে তবে নিরাশ হয়ে পড়ার কিছু নেই, সামনে আরও অনেক এক্সাম আছে, তার জন্য ভালো করে প্রিপারেশন নিন। কারণ সঠিকভাবে তৈরি হলে, হার্ডওয়ার্ক করলে ভাগ্য আপনার থেকে আর বেশি দিন মুখ ফিরিয়ে থাকতে পারবে না, আপনি সফল হবেনই। নমস্কার।